আসসালামু আলাইকুম। আজকে আমরা নাইগ্রা ট্যাবলেট সম্পর্কে কথা বলবো। নাইগ্রা ট্যাবলেটের কাজ কি, খাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। নাইগ্রা ট্যাবলেট ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করে থাকে। নাইগ্রা ট্যাবলেটটির জেনেটিক নাম সিলডেনাফিল। এটি তিনটি ফর্মের হয়ে থাকে, নাইগ্রা 100mg, নাইগ্রা 50mg, নাইগ্রা 25mg। নাইগ্রা ট্যাবলেটের কাজ কি? নাইগ্রা ট্যাবলেট লিঙ্গ উত্থানের অক্ষমতার চিকিৎসার জন্য নির্দেশিত হয়, অর্থাৎ যারা যৌনকর্মের সময় পর্যাপ্ত উত্তেজিত বোধ করেন না তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত। পুরুষ তত্ত্বহীনতা বা লিঙ্গ অক্ষমতা চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, যেখানে যৌনমিলনের সময় পুরুষাঙ্গ খাড়া করে অর্জন করা এবং টিকে থাকা একটি সমস্যা। যাই হোক, এটি শুধুমাত্র যৌন উদ্দীপনার সময় কাজ করবে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নাইগ্রা সেবন করা উচিত নয়। নাইগ্রা ট্যাবলেট খাবার নিয়ম। সাধারণত নাইগ্রা 50 মিলিগ্রাম দিনে একবার যৌনমিলনের 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। যৌনমিলনের 30 মিনিট থেকে 4 ঘন্টা মাঝেও সেবন করা যেতে পারে। কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে মাত্রা সর্বোচ্চ 100 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো অথবা 25 মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে। সর্বোচ্চ দিনে একবার এই ট্যাবলেট সেবন করা উচিত। নাইগ্রার প্রতি নির্দেশনা। সিলডেনাফিল রক্তচাপ কমিয়ে দিতে পারে, কাজে যারা নাইট্রেট জাতীয় ওষুধ নিয়মিত অথবা অনিয়মিত সেবন করছেন তাদের ক্ষেত্রে এটা নির্দেশিত নয়। সিলডেনাফিল এর উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে নাইগ্রা ট্যাবলেট নির্দেশিত নয়। নাইগ্রার পার্শ্ব প্রতিক্রিয়া। নাইগ্রা সেবনের ফলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে তা মৃদু ও ক্ষণস্থায়ী। যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে: মাথা ব্যথা, মুখমণ্ডলের জ্বালা পোড়া করা, ফ্ল্যাশিং, ডিসপেপসিয়া, দৃষ্টিতে রং এর অস্থায়ী পরিবর্তন, চোখের আলোর প্রতি সংবেদনশীলতা বা ঝাপসা দৃষ্টি, বদহজম ইত্যাদি দেখা দিতে পারে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ওষুধের ভিডিও আপনারা মিস না করেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।